সম্মান উপস্থিতি, বর্তমান বিশ্বে পারমাণবিক অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর রূপ নিয়েছে তামাকজাত দ্রব্য ও মাদক দ্রব্য, যথা যা প্রতিনিয়ত প্রত্যেকটা বিশেষ করে এই দেশকে ধ্বংসের মূল ভিত্তি হিসাবে কাজ করছে। এই তামাক এবং মাদক আমাদের সোনার বাংলার সোনার ছেলেদেরকে ধ্বংস করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে সমাজ ও রাষ্ট্রের ভিত্তিসমূহ। সরকারি মাদক অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী মাদকাসক্তদের শতকরা 90% হল ছাত্র কিশোর যুবক শ্রেণী। এমনকি এই যুবকেরা তাদের পিতামাতার অসাবধানতার কারণে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় সহ এমনকি অষ্টম শ্রেণীর ছাত্রী 13 বছরের ছাত্র ছাত্রীরাও এই মাদক নামক ধ্বংসের বিষ নিজে পান করছে, সমাজকে পান করার জন্য বাধ্য করছে। প্রিয় ভাতৃমণ্ডলী, মাদকাসক্তি যা মানুষকে দৈহিক, মানসিক এবং আধ্যাত্মিক, আর্থসামাজিক ও নৈতিক তথা সব দিক দিয়েই অনিবার্য ধ্বংস বয়ে নিয়ে আসে, যার প্রথম ধাপ হলো তামাক। আর বিশেষ করে গোটা বাংলাদেশের মধ্যে এই তামাকের চাষ হয় আমাদের কুষ্টিয়া এবং মিরপুরে বেশি। তারা খাদ্য দ্রব্য চাষবাদ দিয়ে ধ্বংসকারী, নিজে ধ্বংস হচ্ছে, সমাজকে ধ্বংস করতেছে, ছাত্র সমাজকে, দেশকে ধ্বংস করছে। এই মিরপুর থেকে নিয়ে কিছু কতিপয় গ্রামগুলো তারা তামাকের চাষ করে। এরা দেশের শত্রু, এরা সমাজের শত্রু, এরা রাষ্ট্রের শত্রু। কিন্তু আশ্চর্য মনে হয় কি করে আমাদের এই সরকার তামাকের লাইসেন্সগুলো আজও বন্ধ করে নাই। আমাদের দাবি ধ্বংসকারী তামাক আবাদ বন্ধ করতে হবে এবং তামাক সেবনের যে সরকারি নীতি আছে অপরাধ, সেই অপরাধগুলোর বাস্তব প্রয়োগ দেখাতে হবে। ইনশাল্লাহ দেশ থেকে এই তামাক এবং মাদক দ্রব্য দূর হয়ে যাবে যদি সরকার সেরকম প্রশাসনিক নিয়ম নীতি পালন করে এর যথোপযুক্ত শাসন ব্যবস্থা করেন। আজকের এই সম্মেলন আমরা জোর দাবি জানাচ্ছি, তামাক মাদক দ্রব্য এবং মাদক সেবীদের যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে। আল্লাহ রাসূল বললেন, কুল্লু মুসকিরিন খামারুন ও কুল্লু খামারিন হারামুন। নেশা জাতীয় যাবতীয় মদ, যাবতীয় বস্তু সবই মদ এবং সবই হারাম। হযরত ওমর ফারুক বলেন, আল খামরু মা আখমার আল আকলু। যে দ্রব্য মানুষের বিবেক বুদ্ধি লোপ করে দেয়, জ্ঞান লোপ করে দেয়, বিবেক বৃদ্ধি বিকৃত ঘটায়, তাই হলো মদ, আর সবগুলোই হলো হারাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আসকারা কাসিরুহু ফা কালিলুহু হারামুন। যার যে জিনিসের বেশি খেলে মাদকতা আসে তার কমও হারাম। সুতরাং তামাক, বিড়ি, আফিং, ভাং, চরস, হাশিস, মারজুয়ানা, মারফিন, কোকেন, প্যাথেডিন, সঞ্জীবনী শক্তি, অ্যালকোহল সব কিছুই হারাম, ইসলামে নিষিদ্ধ। ইসলামে নিষিদ্ধ মদ, গাঁজা, হিরোইন, ডার্বি, ইসলামে নিষিদ্ধ সমস্ত প্রকার ধূমপান। যেমন আপনার ধূমপানের বিভিন্ন নাম দেখেছেন, স্টার সিগারেট, ডারবিন, নেভি, গোল্ড লিপ, বেলটন, ম্যারিস, টপ টেন, সিনার গোল্ড, নাসির বিড়ি, রাজা বিড়ি, গ্রামীণ বিড়ি, আকিজ বিড়ি, আপিল বিড়ি, সমস্ত বিড়ি হারাম। তার সাথে সাথে জর্দা, তামাক, আলাপাতা, গুল, এ সমস্ত কিছু ইসলাম হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন। এ সমস্ত দ্রব্যের উৎপাদনকারী, পানকারী, বহনকারী, বিক্রয়কারী, মূল্য গ্রহণকারী,
সময় এই কাজের সহযোগিতা করা সাহায্যকারী উক্ত দশ শ্রেণীর লোকের উপর আল্লাহর লানত অভিসম্পাত বর্ষণ করেছেন। আল খামারু উম্মুল খাবায়েস ওয়াল ফাহাইশা, মদ হলো সমস্ত পাপ সমস্ত অন্যায় কাজের মা। এই মদারু ছেলেরাই আমাদের সোনার ছেলেকে কিভাবে ধ্বংস, কিভাবে মেরে পিটে শেষ করলো, নিজেরাও ধ্বংস হলো, বুয়েটের সবচেয়ে মানে ভালো ভালো ছেলেরা তাদের বাপ মা কত আশা করে সেখানে দিয়েছিল, ওরা নিজেরা ধ্বংস হলো, অপর ছেলেকেও মারপিট করলো এই মদারুর কারণে। শরীয়তে স্মোকিং ধূমপান একটা আত্মঘাতী অভ্যাস হিসাবে চিহ্নিত করেছে, তার থেকে আপনাদেরকে আপনাদের সন্তানকে হেফাজত রেখে সন্তানকে তার থেকে বাঁচানোর সব রকমের চেষ্টা চালিয়ে যাবেন। আপনাদের প্রতি আমার এই সম্মেলন থেকে আহ্বান রইল, যে পিতামাতার ছেলেরা মদ খায়, গাঁজা, বিড়ি খায়, সিগারেট খায়, আমি বলবো তারা পিতা নয়, তারা পিতা নামে অযোগ্য। তারা যদি যোগ্য পিতা হতো তার ছেলেরা কখনো বিড়ি খেতে পারে না, তার ছেলেরা কখনো মদ খেতে পারে না, তার ছেলেরা কখনো অন্যায় কাজ করতে পারে না। সুতরাং পিতা মাতার প্রতি আমার আবেদন রইল, হাসরের ময়দানে আপনার ওই ছেলের জন্য আপনাকে অবশ্যই জবাবদিহি দিতে হবে। আসুন জুয়া, আরবিতে বলে মাই স্যার, এই যে ক্যাসিনো, কয়েকদিন আগেই দেখলেন, ধন্যবাদ জানাতে হয় বর্তমান সরকারকে, প্রধানমন্ত্রীকে, তিনি যে কঠোর হস্তে এই জুয়াকে বাংলাদেশ থেকে উৎখাত করার চেষ্টা করছে, আমরা তাকে সম্মেলন থেকে ধন্যবাদ জানাই। থেমে যাওয়া যাবে না, ঘরে ঘরে খুঁজে মদ জুয়া এই দেশ থেকে, এই সোনার বাংলাকে গড়তে হলে মদ জুয়ার অপসারণ চাই, তবেই সোনার বাংলা সোনার মতো হবে। এটাও আমার সরকারের প্রতি আবেদন রইল। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, ইয়া আল্লাযিনা আমানু, হে ইমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিসসুম মিন আমালিস শয়তান ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মানুষেরা শোনো, হে ইমানদাররা শোনো, হে মমিনগণ শোনো, মদ জুয়া প্রতিমা ভাগ্য নির্ধারণকারী ফলক, এই সব কিছুই শয়তানের আমল, এগুলো শয়তানি কাজ, এগুলোর থেকে নিজেকে বেঁচে থাকো যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও। আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদু শয়তানু আয়ুকিয়া বাইনাকুমুল আদুব্বা ওয়াল বাগজা ফিল খামরে ওয়াল মাইসারে। জেনে রাখো, শয়তান চায় মদ জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা বিদ্বেষ তৈরি করে দিতে। মাদক ছেলেরা যারা ধূমপান করে, দেখবেন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় এদের মধ্যেই গণ্ডগোল, এরাই সব সময় একে অপরের মানে মারামারি, হত্যা, জঙ্গ এরাই চালাচ্ছে। সুতরাং এরা অপরাধী, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে শাসন করার জন্য বলছেন যে এরা শয়তানের ভাই, সুতরাং এই শয়তানদেরকে দমন করো। আল্লাহ বলেন, শয়তান চায় মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ছড়িয়ে দিতে এবং আল্লাহর স্মরণ ও সালাত থেকে তোমাদের বিরত রাখতে। তোমরা এখনো কি নিবৃত হবে না? আমরাও এই সম্মেলনে আপনাদের প্রতি আবেদন রইল, আপনারা এখন নিবৃত হন। হে সোনার ছেলেরা, তোমরা এই সোনার বাংলা গড়তে সহযোগিতা করো প্রশাসনকে। তোমরা মদ জুয়া খেয়ে, তোমরা বিড়ি তামাক খেয়ে নিজেকে ধ্বংস করো না এবং এই সোনার বাংলাকে ধ্বংস করো না, এটাই আমার আবেদন রইল। শুনুন, আমাদের এই আহলে হাদিস আন্দোলন মদের বিরুদ্ধে আন্দোলন, আহলে হাদিস আন্দোলন জুয়ার বিরুদ্ধে আন্দোলন, আহলে হাদিস আন্দোলন সমস্ত রকমের অন্যায় অশ্লীলতার বিরুদ্ধে আন্দোলন, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশে সোনার বাংলাকে গড়ার সব রকমের সহযোগিতা করার এই আন্দোলন। এই আন্দোলনকে যারা উৎখাত করে দিতে চায়, এই আন্দোলনকে যারা থামিয়ে দিতে চায়, এই আন্দোলনকে যারা নিষ্প্রভ করে দিতে চায়, তারা আল্লাহর শত্রু, তারা দেশের শত্রু, তারা জনগণের শত্রু। প্রশাসনের কাছে আবেদন রইল, আহলে হাদিস আন্দোলনের
মুখ খোলার জন্য সহযোগিতা করুন। দেখবেন এদেশ থেকে সন্ত্রাস বিদূরিত হয়েছে, এদেশ থেকে সন্ত্রাস, এদেশ থেকে জঙ্গিবাদ নির্মূলের জন্য প্রথমে যিনি বই লেখেন তিনি প্রফেসর আসাদুল্লাল গালিব, ডক্টর আসাদুল্লাল গালিব। প্রথমেই তিনি বই পুস্তক লেখে ওদের এই যারা জঙ্গিবাদ করে তাদের বিরুদ্ধে বই লেখে তিনি এগুলোকে সুমূলে উৎখাত করার জন্য চেষ্টা করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, সরকার ভুল বুঝতে পেরে কতিপয় দুষ্টমতি আলেমের প্ররোচনায় তাকেই জেল খালায় দিল। আমরা হরতাল করি নাই, আমরা গাড়ি বন্ধ করি নাই, আমরা রাস্তা বন্ধ করি নাই, আমরা আবেদন করেছিলাম আল্লাহর কাছে, আল্লাহ যারা এই দেশের সঠিক ইসলাম সহি হাদিসের প্রচার ও প্রসার আহলে হাদিস আন্দোলনকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য অপকৌশল করে, তোমাকে তার সামনে ঢাল তৈরি করলাম, তুমি তাদেরকে হেফাজত মানে তুমি তাদেরকে তার ব্যবস্থা নিও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রার্থনা কবুল করেছেন, কবুল করছেন। এ সরকারের প্রতি আমাদের আবেদন রইল, কেন্দ্রীয় সেক্রেটারি হিসাবে ডক্টর আসাদুল্লাল গালিবের মুখ বন্ধ করার জন্য চেষ্টা করবেন না, যদি করেন অতীত সরকারের যে দুরবস্থা হয়েছে আপনাদেরও সেই দুরবস্থা হবে, তাকে মুখ খুলতে সহযোগিতা করুন, আমাদের প্রোগ্রামগুলো ওপেন করে দিন, আমাদের প্রোগ্রামে শর্ত দিবেন না ইনশাল্লাহ, দেখবেন এই সোনার বাংলা সোনা প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। আমি যারা এখানে কষ্ট করে এসেছেন, যারা সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, কেন্দ্রের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের প্রত্যেকটা পদক্ষেপ পরকালের পাতেও হয়ে যাক, আপনাদের প্রত্যেকটা পদক্ষেপ সাতকায় জারি হয়ে যাক, জারিয়া হয়ে যাক, এর বিনিময়ে আপনারা জান্নাত নসিব করুন। এই কথা বলেই আবেদন রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।